এই হোয়াটসঅ্যাপ গাইস, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। যারা এখন অব্দি ট্রলিং ইনস্টা চ্যানেলকে সাবস্ক্রাইব করনি, তারা প্লিজ সাবস্ক্রাইব করো, বেল আইকন প্রেস করো, লাইক করো, কমেন্ট করো আর শেয়ার করো ভিডিওর শেষে। তো আজকে যে টপিকটা সেটা হচ্ছে ঋতুপর্ণা সেনগুপ্তর নেক্সট ফিল্ম বিউটিফুল লাইফ। ইয়েস, তো এই মুভি নিয়ে তোমরা কতটা এক্সাইটমেন্ট প্লিজ এক্ষুনি লিখে জানাও, কারণ এরকম টাইপের মুভি আমরা বাংলায় খুব কম পেয়ে থাকি। আর মানে কি বলবো, টলিউডের আগে থেকে মানে এতদিন হয়ে গেল, সেই সময় থেকে এখনো অবধি ঋতুপর্ণা সেনগুপ্ত যদি টলিউডের যদি বেস্ট অ্যাক্ট্রেসদের মধ্যে যদি আমি যদি হিসাব করতে বসি, দেন এনার নামও কিন্তু অন্যতম হিসাবে থাকবে। তার কারণ এটুকুই বলতে চাই যে মানে সে কিন্তু আমাদের ইন্ডাস্ট্রিকে অনেক কিছু দিয়ে এসছে। আমাদের মানে কি বলবো, আমাদের থেকে যারা সিনিয়র তাদের কিন্তু মানে কি বলবো, আমাদের ফেভারিট, বাট তাদের একটুখানি গিয়ে মনে হয় যেন একটু বেশি ফেভারিট তাদের, কারণ তাদের ফেভারিট অ্যাক্ট্রেস হিসাবে তাদের কিন্তু ঋতুপর্ণা সেনগুপ্ত, তারপরে রচনা ব্যানার্জি, এদেরই নাম থাকতো। এখন হয় অন্য কেউ আছে আমাদের, বাট তাদের কিন্তু এখনও ফেভারিট কিন্তু ঋতুপর্ণা সেনগুপ্ত প্লাস রচনা ব্যানার্জি। তো এদের মুভি যখনই আসে তখন যে আগের যে অডিয়েন্সগুলো ছিল সেই অডিয়েন্স কিন্তু একদম ঝাঁপিয়ে পড়ে এরকম টাইপের মুভি দেখার জন্য। প্লাস এই মুভিতে যে রয়েছে সেটা হচ্ছে পরাণ বন্দ্যোপাধ্যায়, তো দিগ্গজ দিগ্গজ মানুষ হয়ে প্লাস টোটা রায়চৌধুরী রয়েছে, ঠিক আছে, দেবস্মিতা দি রয়েছে, তো এরকম টাইপের একটা মানে কাস্টিং রয়েছে। তো এরকমভাবে মুভিটা নাকি যে একটা মানুষের একটা হাসি খুশি লাইফ নিয়ে এরকম বানানো হবে, যে মানে যে লাইফটা দেখার পরে, যে লাইফের ওই মুভিটা বানানো হবে সেটা দেখার পরে মানুষের মনে খুব খুশির একটা মেজাজই তৈরি হবে। এটুকুই জানিয়েছে বর্তমান পেপারে, যারা এখনও দেখোনি ডিটেলসটা দেখে নিও। বর্তমান পেপারে আজকেই দিয়েছে, আজকেই সকালে দিয়েছে, তো নিউজটা পেয়ে আমার তো খুবই ভালো লেগেছে, কারণ ঋতুপর্ণা সেনগুপ্তর নেক্সট ফিল্ম আসছে, তো সবাই প্রচণ্ড এক্সাইটমেন্ট। আজকেই নাকি শুটিং স্টার্ট হবে, তো তোমরা কতটা এক্সাইটমেন্ট প্লিজ লিখে জানিও, আমি তো খুবই এক্সাইটমেন্ট, কারণ এরকম টাইপের মুভি দেখতে আমার সত্যিই অসাধারণ লাগে। আর ওই ছোটোবেলা থেকে যখন মানে বড় হয়েছি, তো সেই সময় থেকে বাবারা মারা তো সেই মুভিগুলো দেখাতো, তো সেইগুলো আমাদেরকে বাধ্য হয়ে দেখতে হতো, বাট সেই সময়ও কিন্তু কোনো না কোনো সময় আমাদের ভালো লাগতো, বাধ্য হয়ে দেখতে হতো বাট তাও আমাদের ভালো লাগতো। তো যাই হোক, আজকে এই ছিল হচ্ছে ভিডিও। তোমাদের ইনফরমেশনটা কেমন লাগলো? যারা এখনো অবধি সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ সাবস্ক্রাইব করো, বেল আইকন প্রেস করো, লাইক করো, কমেন্ট করো, শেয়ার।